মর্নিং, তো কেমন আছে সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। না, 6টা বেজে গেছে সবাই, আমরা সবাই ভালো আছি আর তোমরাও খুব ভালো আছো। তোমাদেরকে গ্র্যান্ড নিউ ব্লগে জানাই ওয়েলকাম। সো আজকে থেকে আবার ব্লগটা স্টার্ট করছি, মানে কালকে তো ব্লগটা যেটা ট্রাভেল করেছি সেটা ব্লগটা দেখতে পেয়ে গেছো, আজকে আমি আপলোড করবো। বাট আজকে এখন বাজে 6টা বাজে, সো হ্যাঁ এখন রান্না হবে, কুকিং হবে, সব হবে এখানে। আর এইখানে জায়গাটা এত সুন্দর, তোমাদের পিছনটাও দেখতে পেয়ে গেছো নিশ্চয়ই এতক্ষণে, মানে আমি ব্যাকগ্রাউন্ডটা সব দেখিয়ে দেবো। এই যে বলছি ডায়লগটা, এই মানে কি যে ইন্ট্রোটা পরে দেখিয়ে যাবে তোমরা। সো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু নট ফরগেট টু ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। সো ইসকে লাইক করে দিতে হবে, লাইক করে দিতে হবে, লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। ওকে, তো চলো আজকে কী কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো। গাইস, ফটোশ্যুট আর শেষই হচ্ছে না, সেই থেকে কখন থেকে আমরা খালি ফটোশ্যুট করেই যাচ্ছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। অথচ 1 ঘন্টায় মাত্র 4টে ফটো তোলা হয়েছে, তাহলে তোমরা বলো এখনও আরও ফটো তুলতে বাকি আমাদের। তো এখন দীপিকা না আপনার ওর সাথে রিলস বানাবো, সব কিন্তু তোমরা ইনস্টায় দেখতে পাবে। দীপিকা তো রিলস করা হয়ে গেছে, ও তো খালি সবসময় রিলস করেই যাচ্ছে, ওরা কাজ কি রিলস রিলস রিলস। হ্যাঁ যাচ্ছি, তো চলো দেখা করছি কিছুক্ষণ পর। তো গাইস, আমরা যা যা বাড়িতে করে নিয়ে গেছিলাম সেটা আজকে খাওয়া হলো আমাদের, মানে লুচি, তরকারি, চিকেন চাপ, এটা আমরা বানিয়ে নিয়ে গেছিলাম। আর তারপরে ঠিক আমি আমার রুমটাকে এইভাবে এত সুন্দর ক্লিন করে নিয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। গাইস, যেন দিন কাটছেই না, এখন সবে 9টা বাজে আর এখন একটু স্নান টান করে আসবো সবাই আমরা। স্নান করার পর আবার তোমাদের সাথে কথা হবে, দেখতে পাবো। আর আজকে মেনুতে হচ্ছে বিরিয়ানি, এখানে সব আয়োজন হচ্ছে। তো গাইস, এখানে আবির এতটাই কাঁদছে আর কি, তোমাদেরকে বলার খুবই ভালো লাগছে। আমাদের স্নান টান করা হয়ে গেছে এখন, আর এখন বাজে 11, সবে মাত্র 11 আছে, কখন বাসটা দাঁড়াচ্ছে লাঞ্চে বললো বিরিয়ানি হয়েছে। দীপিকা বমি হবে, না আমি খাবো না, যাচ্ছে আর দেখতে থাকো সামনে, খাবো না বলি কিন্তু কি করবো, খেতে তো হয়। তো খাইছে, এখন দেখতে পাচ্ছ হোসেন দাদা কিরম ক্রিমটাকে চেটে চেটে খাচ্ছে। চলে যাচ্ছি এখান থেকে, তো মানে সেই লাঞ্চ তো ভালো করে করো না, একটুও ভালো ছিল না, আর এখন বেরিয়ে পড়বো আমরা। ওকে, আর দেখতে থাকো। এই হিন্দুস্তান ধাবাতে আমাদের এখন হোল্ড করেছে, তো এখানে কিছুক্ষণ রেস্ট করবো, রেস্ট করে আবার আমাদের গাড়িতে উঠে পড়তে হবে, বুঝলে? তো এখন হিন্দুস্তান ধাবা এই ভেতরে গিয়ে চাটা খাওয়া হবে, তারপরে আবার বেরিয়ে যাবো। এত সুন্দর নজারাটা কি বলবো তোমাদের, এত সুন্দর ভিউ পাচ্ছি এখান থেকে ওই হিন্দুস্তান ধাবাতে এসে। বাট অত দূর যাবো না, যদি পরে টরে যাই বাই চান্স তার জন্যে,
আর ভিউটা এত সুন্দর আছে, তাহলে নৈনিতালে যখন যাবো তখন কি হবে, তখন এই ব্লগটাও দেখবে কিন্তু। ওকে, এখন ফটো শ্যুট করবো আমরা। যে কালে বিহারে আছিস যেন ভাবছি, কাজ যেন যদি একবার মাম্পি ডট রাহুলের সাথে দেখা হয়ে যায় তাহলে খুবই আনন্দ হবে। বাট অন্য নেক্সট টাইম যখন আসবে তখন হবে, বাট এখন তো আর হবে না দেখা করা, কারণ কি আমরা এক্ষুনি বেরিয়ে যাব। যদি বাই চান্স একবার দেখা করা যাক, কী আর বলবো। সো অনেক ফটো তুলেছি, তোমরা সব ইনস্টাগ্রামে দেখতে পাবে, ইনস্টাগ্রাম আইডি হচ্ছে SK7727। আর প্লিজ লাইক করবে আর ফলো করবে, ঠিক আছে, কমেন্ট করবে। সো গাইস, ডিনার করার জন্য আমরা এখানে হোল্ড করা হয়েছে, আর এখন খাচ্ছি একটু জুস। আর এদিকে প্রচুর লোক, বাবা এটা দিয়ে যাই। এখন এখানে আমাদের রান্না হবে, এখন প্রায় 9টা বেজে গেছে। আর এটা আমরা কোথায় আছি, ঝাড়খণ্ডে মনে হয়। ঝাড়খণ্ডে পুরো অন্ধকার এখানে। আর তারপরে গাইস, আমরা দুপুরবেলা তো বিরিয়ানিটা খেতেই পারলাম না, তার জন্যে আবার আমরা সন্ধ্যেবেলা রুটি আর তরকারি ছিলাম। দেখতে পাচ্ছ দাদু রুটি করছে, গরম গরম, খুবই টেস্টি ছিল রুটিগুলো। তোমরা দেখো, রুটিও দিছিল আর তার সঙ্গে ওদের তরকাটা, এতটাই টেস্টি খাবার ছিল, আর রুটিটাও ভালো লেগেছিলো আমাদের সকলের। যা রুটি তরকা খাওয়ালো না, ভাবলাম আমাদের ডিনার হয়ে গেলো, বাট না, ডিনারটা নিয়ে রেখে দেবো। আজকে দুপুরবেলা বিরিয়ানি ছিল, একটুও খেতে পারিনি, তাই নষ্ট হয়েছে, তাই সন্ধ্যে থেকে এত খিদে পাচ্ছিলো। তাই এসে আমরা আগে যখন হোটেল রুটি তরকা খেলাম, তো আমি রাত্রে ডিনারটা নিয়ে রেখে দেবো, তিনটে তো ঘুম তো হবে না এখানে, তখন কাজে যেতে কি ইসকে, তাই না? আজকে এখন প্রায় বেজে গেছে 1টা সময়। জাস্ট আমার একটু আগে ডিনার ডিনার করে এই জাস্ট পোস্ট, মানে গাড়িটা ছাড়লো। সো যে আস্তে আস্তে কথা হচ্ছে, সবাই একটু শুয়ে পড়েছে। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন ইউ প্লিজ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর কেমন লাগলো, তো আমি চেষ্টা করেছি তোমাদের ব্লগ দিতে, আগে দিনের ব্লগ দেখতে পেয়ে গেছো, এবারের ব্লগটা কালকে আমি সকালের মধ্যে আপলোড করে দেবো। টিল দেন টেক কেয়ার, গুড বাই, লাভ ইউ অল, দেখতে থাকো আর লাইক।